আইপিএলের জমজমাট উদ্বোধন হয়ে গেছে। আহমেদাবাদের মথুরা ক্রিকেট স্টেডিয়ামে বলিউডের বেশ কয়েকজন নাম করা পারফর্মারের পারফরমেন্সের পর ঘোষণা করা হয় উদ্বোধনের। এরপর উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হয়ে গেছে। তবে একদিন পার হলো উদ্বোধনী অনুষ্ঠানের একটি ঘটনা এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে, যে ঘটনার হৃদয় ছুঁয়ে গেছে সবার। এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হলেন অরিজিৎ সিং, যার লাইভ কনসার্ট উপভোগ করতে খরচ করতে হয় লক্ষ লক্ষ টাকা। ভক্তরা দিদার সেই টাকা উড়িয়ে থাকেন অরিজিতের গান শোনার জন্য। কিন্তু সেই অরিজিৎ যখন উদ্বোধনী মঞ্চে মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটের পা ছুঁয়ে প্রণাম করেন, তখন বিশ্বের চোখ কপালে ওঠে ভক্ত সমর্থকদের। অরিজিৎ সিং যে সত্যি মাটির মানুষ তা বুঝিয়ে দিলেন এই একটি কর্মকাণ্ডে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সাবেক ভারতীয় ও বর্তমান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেন অরিজিৎ সিং। ধোনি এ সময় খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন, হাত দিয়ে আটকানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু তার আগে সাবেক এই ভারতীয় ক্রিকেটারের পা ছুঁয়ে ফেলেন অরিজিৎ।